ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। স্থগিত হওয়ার আগে সবশেষ ম্যাচে এবারের আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে কাটার মাস্টার 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে তুলে নিয়েছিলেন 3 উইকেট। 5 ইকোনমিরেটে বোলিং করেছেন মোস্তাফিজ। দলের সেরা বোলিং ফিগার ছিল ফিজের। রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ দামি বোলার ক্রিস মরিসের থেকেও কম রান দিয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন সেই ম্যাচে। মোস্তাফিজুর রহমানের 3 উইকেট শিকারে রাজস্থান রয়্যালস পেয়েছিল 55 রানের বড় জয়। পুনরায় শুরু হওয়া আইপিএলে আবারও মাঠে নামছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে রাজস্থান। বাংলাদেশ সময় রাত 8টায় রাজস্থান রয়্যালস মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আইপিএল খেলার জন্য এরই মধ্যে দলের সঙ্গে আছেন ফিজ। জানা গেছে রাজস্থান রয়্যালসের মূল একাদশে থাকবেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিয়েই একাদশ সাজাবে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান। স্থগিত হওয়ার আগে দলটির হয়ে 7 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেছেন ফিজ। দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া আইপিএলে মোস্তাফিজদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে ভক্তরা। সম্প্রতি সময়ে ফিজের পারফরম্যান্স বিবেচনা করলে দেখা যায় দারুণ ছন্দে আছেন ফিজ। দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া আইপিএলের রাজস্থান রয়্যালসের জার্সিতে অসাধারণ পারফর্ম করবেন মোস্তাফিজ, এমনটাই মনে করছে সবাই।